বিশ্বের বিভিন্ন দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। গত এক মাসে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের শতকরা হার বেড়েছে 52%। এ সময় নতুন করে 8.5 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যু হারও। হঠাৎ করে করোনার এই সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য ভাইরাসটির নতুন একটি ধরনকে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO তথ্য মতে আগের 28 দিনের তুলনায় গত 4 সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় 8% বেড়েছে। এ সময়ে মারা গেছে 3000-এর বেশি মানুষ। সংস্থাটির হিসাবে 2023 সালের 17 ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে অন্তত 77.2 কোটি মানুষ, প্রাণ হারিয়েছে 70 লাখেরও বেশি। WHO আরও জানিয়েছে গত 28 দিনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1,18,000 মানুষ। গুরুতর অসুস্থ হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হয়েছে 1,600 জনকে। বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সম্প্রতি করোনা ভাইরাসের JN.1 ধরনটিকে পৃথক ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটিকে এতদিন করোনার BA.2.86 ধরনের একটি অংশ হিসেবে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট গণ্য করা হতো। এরই মধ্যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে করোনার সাবভ্যারিয়েন্ট JN.1 ও BA.2.86 ছড়িয়ে পড়ায় নতুন করে জারি হয়েছে করোনাবিধি। এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত এই ভ্যারিয়েন্ট শনাক্ত না হলেও এরই মধ্যে এটি সংক্রমিত হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। দেশটির কেরালায় প্রথমবারের মতো অস্তিত্ব মিলেছে করোনার এই সাব ভ্যারিয়েন্টের। ভারতের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে এরই মধ্যে প্রভাব বিস্তার করতে শুরু করেছে উপধরন JN.1। বিবৃতিতে WHO জানিয়েছে মহামারীর প্রথম পর্যায়ে করোনা ভাইরাস যে আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল এখন সেই অবস্থা নেই। JN.1 ভাইরাসটির প্রভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর চাপ পড়বে এমন আশঙ্কাও আপাতত নেই। তারপরও অসুস্থতাজনিত ভোগান্তি এড়াতে বিশ্ববাসীকে এই ভাইরাসটি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিজওয়ানা রিন্তি, কালবেলা ডেস্ক।